হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজ আমি এক বিশেষ পদ্ধতিতে এবং বিশেষ মশলায় এক চিকেনের রেসিপি শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইলো পুরো ভিডিওটায় আপনারা কিন্তু দেখে নিতে পারেন ড্রেসক্রিপশন বক্সে গিয়েও তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপি ফার্স্টে আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে দিয়ে দেব কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই কারণ যাতে চিকেনের কালারটা খুব ভালো আসে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগারটা কিন্তু অপশনাল আপনারা ভিনিগারের পরিবর্তে কিন্তু এক চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু আজ আমি করে দেখাবো সর্ষের তেলে এবার দু চামচ সরষের তেল দেওয়া হয়ে গেছে এবার পুরোটাই আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মাংসটাকে মেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে আপনারা চাইলে এটাকে কিন্তু দু থেকে তিন ঘন্টাও রেখে দিতে পারে অথবা আগের দিন রাতে এটাকে ভালো করে মেখে এইভাবে মশলাটাকে মেখে সারা রাত রেখে তার পরের দিন সকালেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন অবশ্যই মাখার পর কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে হবে আমি এখন মেখে নিয়েছি এবার আমি পঁচিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। অবশ্যই মাংসটাকে মেখে রেস্টে রাখার চেষ্টা করবেন তাহলে মাংসের স্বাদ খুব ভালো আসে এখন আমি একটা কড়া নিয়েছি কড়াটাকে খুব ভালোভাবে গরমও করে নিয়েছি ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গোটা জিরে আর দিচ্ছি দশ থেকে পনেরোটা গোটা গোলমরিচ অবশ্যই রান্নাতে কিন্তু গোলমরিচটা ব্যবহার করতে হবে তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে তিনটে তেজপাতা দিচ্ছি সামান্য একটু মৌরি এখানে আমি হাফ চামচের মতন মৌরি নিয়েছি আপনারা চাইলে মৌরিটাকে এক চামচও করে নিতে পারেন আর দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি দুটো দারচিনি ছোট টুকরো আর ছ থেকে সাতটা লবঙ্গ আর পাঁচটা এলাচ এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিতে হবে অবশ্যই এই মশলাটা যখন বানাবেন এক চামচ কি হাফ চামচ মৌরি দেবেন তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও এইভাবে ড্রাই রোস্ট করে রাখা মশলা দিয়ে চিকেন বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলেরই কিন্তু খুবই ভালো লাগে এখন আমি মশলাটাকে হালকা একটু ঠান্ডা করে এটার একটা গুঁড়ো তৈরি করে নেব দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে গুঁড়ো তৈরি করা হয়ে গেছে আমি একটা কড়া নিয়েছি আপনারা চাইলে এইভাবে কড়াইতেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন আজ আমি দেখাচ্ছি মাটির হাঁড়িতে তাই আমি হাঁড়ি ব্যবহার করছি হাঁড়িটার মধ্যে আমি তিন চামচ তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে আমি বড় চামচের তিন চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা এখন হালকা উষ্ণ একটু গরমও হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই রান্নায় আর কিন্তু রকমভাবে কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই তেল ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়েছি এই রান্নাতে কিন্তু আদা রসুন আর লঙ্কাটাকে থেঁতো করেই নিতে হবে ঠিক এইভাবে বেটে দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব একটা ভালো আসবে না আপনারা চাইলে কিন্তু আদা রসুন আর লঙ্কাটাকে খুব মিহি করে কুচি করেও ব্যবহার করতে পারেন আমার মতে যদি এইভাবে থেতো করে রান্নাটা করা হয় তাহলে এই স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এখন আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব আগের থেকে মিহি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ছোট করেই কাটার চেষ্টা করেছি এই রান্নায় কিন্তু পেঁয়াজটাকে একেবারে বেটে দেবেন না তাহলে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই পেঁয়াজটাকে ঠিক এইভাবেই একটু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওপর থেকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য পেঁয়াজটাকে ভাজতে দিতে হবে আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য ওপর থেকে ঢাকাটা আমি ব্যবহার করলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি থেকে মিনিট হয়ে গেছে তিন আর খুব সুন্দর একটা এসেছে যেহেতু মাটির হাঁড়িতে রান্নাটা হচ্ছে তাই এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয় আপনারা চাইলে অবশ্যই মাটির হাঁড়িতে রান্নাটা করতে পারেন আর না চাইলে করাতেও কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব কালারের জন্য হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এর থেকে আর বেশি হলুদ বা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না যেহেতু একবার আমি মাংসের গায়ে মাখিয়ে রেখেছি অবশ্যই পেঁয়াজটা ভাজবার পরেই কিন্তু নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিতে হবে তাহলে কিন্তু মাংসের কালারটা খুবই ভালো আসবে তারপরেই কিন্তু আমি আলাদা করে সব মশলাগুলো ব্যবহার করব। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে একটা বড় সাইজের কেটে রাখা টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটাকে বেটেও ব্যবহার করতে পারেন টমেটোটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি ওপর থেকে ঢাকা দিয়ে আরও দু থেকে চার মিনিটের জন্য অপেক্ষা করব আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের চিকেনের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার দু থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন আমি ঢাকাও খুলে নিয়েছি আর মিশিয়েও নিচ্ছি খুব সুন্দরভাবে টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দু থেকে চার মিনিটের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে তাই আমার টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা ছিল সে মশলাটা পুরোটাই ব্যবহার করলাম মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য এক চামচের মতন জলের ব্যবহার করলাম এবার খুব ভালো করে আমি মশলাটার সাথে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আপনারা আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন আর আপনারা যদি এইভাবে চিকেন রান্না করেন তাহলে গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে ড্রাই রোস্ট করে রাখা মশলা দিয়ে মাংসটা রান্না করে দেখতে পারেন এবার আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই রান্নায় আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটাকে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু আমার মতে আলু দিলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে আমি এখানে ছোট ছোট আকারে আলুগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু আমি কোন রকম ভাবে সেদ্ধও করিনি বা তেলের মধ্যে ভেজেও নিয়ে নিই জাস্ট আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এই রান্নায় ব্যবহার করলাম এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব অবশ্যই পনেরো মিনিট পরেই কিন্তু ঢাকাটা খুলতে হবে দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর মাংসটা ঠিক কতটা নরম হয়েছে আশা করি আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন হাড় কিন্তু ছেড়ে এসেছে মাংস থেকে আর বেশ খানিকটা জলও বেরিয়ে এসেছে এটা কিন্তু চিকেনের নিজস্ব জল আমি কিন্তু এখানে এক ফোঁটাও এখনো পর্যন্ত জলের ব্যবহারটা করিনি এই জলেই কিন্তু আমার আলুগুলোও হয়ে যাবে আর আলুটা আমার এখানে প্রায় এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়েও গেছে এবার আমি ঢাকাটাকে খুলে জলটাকে কিছুটা মেরে নিচ্ছি অবশ্যই এই রান্নাতে জলের ব্যবহারটা খুব বেশি করার প্রয়োজন নেই এখন কিন্তু আমি একেবারে আর ঢাকা দেব না ঢাকা খুলে আমি তিন থেকে চার মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি এবার আমি ওপর থেকে এক কাপ জল দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই এবার আমি ওপর থেকে ধনে পাতা দিচ্ছি আর তার সাথে দেব কাঁচা লঙ্কা অবশ্যই এই রান্নার লাস্টে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করতেই হবে কাঁচা লঙ্কাটা যদি ব্যবহার করা হয় তাহলে খুবই ভালো স্বাদ আসে আর কাঁচা লঙ্কাটা দিলে ড্রাই রোস্ট মশলার সাথে কাঁচা লঙ্কাটা খুব ভালো যায় তাই অবশ্যই লাস্টে কিন্তু এইভাবে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবেন তাহলে এর স্বাদটা খুবই ভালো আসে তার সাথে ফ্লেভারটা খুবই ভালো আসে এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটা হয়ে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তারপর স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমার মিনিট হয়ে গেছে ফোটানো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়েছি আর এখনও কিন্তু এটা ফুটতে থাকছে যেহেতু মাটির হাঁড়ি গরম আছে তাই এটা এখনও এখনো আমি ঠিক আর ঢাকাটা খুলবো না আবারও ওপর থেকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপর আমি এটাকে সার্ভ করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ